সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, শাতিলা, এখন পর্যন্ত যদি বলতে হয় শিশুটি এখন পর্যন্ত এপিবিএন কর্তৃপক্ষের দায়িত্বেই রয়েছেন, তবে এখন পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার এ ধরনের ঘটনা আমরা বিমানবন্দরে ঘটতে দেখেছি, এবং সবচেয়ে বড় যে বিষয় সে বিষয়টি হচ্ছে এখানে যারা আসলে এসেছেন, যারা এই ধরনের সৌদি প্রবাসী এবং বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত বিভিন্ন সংস্থাগুলো সরকারি বেসরকারি, তারা কিন্তু একটি বিষয় বারবারই কিন্তু বলছিলেন, বিশেষ করে যখন আমরা আসলে এই নিউজটা কভার করতে গিয়েছিলাম, তারা কিন্তু বলছিলেন যে সৌদি থেকে বা অন্যান্য যে জায়গা থেকে আসলে আসেন, বিশেষ করে সামাজিক মর্যাদা এবং সামাজিক যে ধরনের একটি শিশুকে তার সম্মান দেয়া বা একজন মাকে সে যে সম্মান দেওয়া, সেই জায়গাগুলো আসলে অনিরাপদ থেকে যাওয়ার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। বিশেষ করে এই শিশুটিকে আসলে কি পরিচয় আসলে বড় করবে, আমাদের সমাজ এখনও সেভাবে তৈরি না বলেই কিন্তু এখানে যারা এসেছেন তারা বলছিলেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা শুধু বিমানবন্দরে নয়, আমরা কিন্তু বিভিন্ন জায়গাতেই অনেক সময় আমরা সংবাদ সংগ্রহের সময় দেখি যে শিশু সন্তান পাওয়া যাচ্ছে, এবং সেখানে ছেলে বা মেয়ে শিশু সন্তান বলে নয়, বিশেষ করে সামাজিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রেই এক ধরনের অনিরাপত্তা এবং সম্মান মর্যাদা এই বিষয়গুলোর কথা চিন্তা করেই কিন্তু শেষ পর্যন্ত মায়েরা বা যারা অভিভাবক তারা আসলে শিশুদেরকে ফেলে যাচ্ছেন। এবং এই বিষয়টি শুধুমাত্র তারা এমনি এমনি বলছেন না, তারা বলছেন যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলোর প্রেক্ষাপটে যখন তারা আসলে এই বিষয়গুলো তদন্ত করতে যান এবং এর পেছনে যে কারণগুলো আসলে তারা আসলে পান, সে প্রেক্ষিতেই কিন্তু এই ব্যাখ্যাগুলো তারা আসলে আমাদেরকে দিয়েছেন। তবে এই বিষয়টিও তারা নিশ্চিত করেছেন, যদি এই শিশুটির মা তাকে নিয়ে যেতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা অনিরাপদ বোধ করেন, সেক্ষেত্রে এই শিশুটিকে সে মায়ের কাছে চাপিয়ে দেওয়া হবে না, সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত তারা আসলে অপেক্ষা করবেন শিশুটির মা তাকে নিতে আসেন কিনা, এবং সে প্রেক্ষিতে যদি তিনি না আসেন সেক্ষেত্রে যে কোনো একটি ভালো সাপোর্ট সেন্টারে তার সারা জীবনের জন্য কিন্তু তার দায়িত্ব নেওয়া হবে, এবং অন্যান্য কেউ যদি অভিভাবকত্ব গ্রহণ করতে চান সেক্ষেত্রে আইনি জটিলতা পার করেই কিন্তু তাকে এই শিশুটিকে গ্রহণ করতে হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আজ যে নবজাতক যে শিশুটিকে পাওয়া গেছে 8 মাসের তার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।